পদ্মা মেঘনার রূপালি ইলিশ খেতে সুস্বাদু, তাই শুধু ভালো দামে ইলিশ বিক্রির আশায় চাঁদপুরের জেলেরা নদীতে সারাক্ষণ ইলিশ ধরতে ব্যস্ত সময় কাটান। তবে ঘণ্টার পর ঘণ্টা জাল টেনেও হাইমচর, চাঁদপুর সদর ও মতলব উত্তরের জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত বড় ইলিশ। যা পাওয়া যাচ্ছে তাও আকারে ছোট এবং পরিমাণেও সীমিত, যার কারণে বাজারে পদ্মা মেঘনা নদীর বড় সাইজের ইলিশ বলতে বোঝায় 2 কেজি ওজনের ইলিশ, আর এর চেয়ে বড় ইলিশ পাওয়া মুশকিল। একমন ধানের দামেও মিলছে না 2 কেজি ওজনের একটি ইলিশ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মানে বেশি দামে বিক্রি করতে হয়, যার কারণে মনে হয় মাছের দাম বাড়তি শুকিয়ে গেছে, জায়গা জায়গায় চর ঘুরে গেছে, সরের গতিকে মনে মনে মাছ উঠাই দেখা। ইলিশ মাছের দামটা বেশি, নদীতে যে পরিমাণ মাছ আমরা পাই ওই মাছ দিয়ে দেওয়া গেছে আমাদের তেল খরচ বা নৌকা খরচ বাকি যদি খরচ কোনোটি হয় না, তারপরেও বেশি দামে বিক্রি করেও সাইজে খুব কষ্ট হয়ে যায়। বড় ইলিশ ছোট সাইজের ইলিশের থেকে খেতে বেশি সুস্বাদু হওয়ায় এর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ধানের দাম আমাদের বর্তমানে সরকারি রেট হলো যে প্রতি কেজি 32 টাকা, এক মন ধানের দাম হলো 1280 টাকা, যে একটা ইলিশ আপনার 2 কেজির ওজনের ইলিশ কিন্তু 2600 টাকার উপরে, তো 2600 টাকার উপরে হলে একটা ইলিশ কিনতে কিন্তু 2 মণ ধান অবশ্যই লাগবে। সাধারণ মানুষের যারা নাকি কৃষক এদের জন্য অনেক কষ্ট হয়। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট, যেখানে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশের যে পরিমাণ চাহিদা সে পরিমাণ ইলিশ জেলেরা ঘাটে আনছেন না, তাই বেশি দামে প্রতিমণ ইলিশ কিনতে হচ্ছে বলেই সামঞ্জস্যতা রাখতে গিয়ে হাত বদলে আকার অনুযায়ী ইলিশের দাম বেড়ে যাচ্ছে। চাঁদপুরে ওই পরিমাণ ইলিশ নাই, যেই পরিমাণ মাছের দরকার প্রয়োজন ওই পরিমাণ নাই, যার জন্য মাছের দাম বেশি। আজকের বাজারে 1 কেজির ইলিশ মাছ 1700 থেকে 1800 টাকা, 1200 গ্রাম প্লাস যেটা ওইটা 1900 থেকে 2000 টাকা, তো এটা হলো মাছ না থাকার কারণে এই রেটটা। চাঁদপুর বড় স্টেশন মৎস্য আড়তে 300 থেকে 400 গ্রামের ইলিশের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা, 500 থেকে 700 গ্রাম ইলিশের দাম 1100 টাকা, 800 থেকে 1100 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1700 থেকে 1800 টাকা, 1.5 কেজি থেকে 1800 গ্রামের ইলিশ 2200 থেকে 2300 টাকা, এবং 2 কেজি বা তার চেয়ে কিছুটা বেশি ওজনের ইলিশের দাম 2400 থেকে 2500 টাকা। নদীতে ইলিশ সংকট বলেই বাড়ছে দাম, মন্তব্য ব্যবসায়ী সহ জেলেদের। যদিও মৎস্য বৈজ্ঞানিক ও মৎস্য কর্মকর্তা বলছেন নদীতে এখনো ইলিশ সংকট হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, বরং আগামীতে নদীতে ইলিশ উৎপাদন বর্তমানকেও ছাড়িয়ে যাবে। আশা করছি চলতি বছরও উপকূল পরিবেশে ইলিশের বিচরণ সবকিছু ফেভারেবল কন্ডিশনে আমরা আশা করতেছি যে এই অর্থ বছরে প্রায় 6 লক্ষ মেট্রিক টনের মতো ইলিশের প্রোডাকশন বা আহরণ উন্নীত হবে। প্রতি বছরে এই ইলিশের উৎপাদন কিন্তু বাড়ছে। চাঁদপুর জেলায় আমাদের 23-24 বছরে আমরা 24,000 লক্ষমাত্রা অর্জন করেছি এবং 24-25 আমরা 35,000 লক্ষমাত্রা নির্ধারণ করেছি। কর্তৃপক্ষ ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা ইলিশ ক্রেতাদের। চাঁদপুর থেকে অমরেশ দত্ত, জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, risingbd.com।